হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যেহেতু রমজান শেষের দিকে, ঈদ সন্নিকটে, তা ঈদ উপলক্ষে কিন্তু প্ল্যানেট আইডিতে চলছে ধামাকা অফার। প্রত্যেকটা মডেলেই কিন্তু 10% থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। আর আমাদের কিন্তু সারা বছরই, যারা কোরআনের হাফেজ আছেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য কিন্তু সারা বছরই থাকে স্পেশাল অফার। আর আজকে যে ভিডিওগুলো দেখাবো এগুলো কিন্তু একেবারে 18,500 টাকা থেকে শুরু করে 35,000 টাকার ভিতরে থাকবে। এবং এখানে কিন্তু হিউজ কয়েকটা মডেল থাকবে যেগুলো বিজনেস সিরিজের এবং সকল কাজের উপযোগী। যারা রিজনেবল প্রাইজের ভিতরে বিজনেস সিরিজের ভালো ডিভাইস খুঁজতেছেন, আশা করি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি ল্যাপটপ কেনার জন্য একটি ধারণা পেয়ে যাবেন। এবং এই ভিডিওতে যে মডেলগুলো দেখাবো এগুলোর স্পেসিফিকেশন কী হবে, সুযোগ সুবিধা কী থাকবে, সব কিছু জানিয়ে দেবো মূল ভিডিওতে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের শোরুমে যারা এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি। তাছাড়া কিন্তু গুগল ম্যাপেও আমাদের লোকেশন দেওয়া আছে, প্ল্যানেট আইটি লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এবং বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো। এবং ঢাকার ভিতরেও কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি আজকে ফার্স্টে যে মডেলটা দেখাবো, অ্যাকচুয়ালি এই বাজেটের ভিতরে এই ডিভাইসটা বেস্ট একটা ডিভাইস বলা যায়, কারণ আপনারা যারা মানে 360° কনভার্টেবল টাচ ডিভাইস খুঁজতেছেন রিজনেবল প্রাইসের ভিতরে, তাদের জন্য একটা বেস্ট ডিভাইস বলা যায়। কারণ এটা কিন্তু পেন্টিএম 9th generation 80 প্রসেসর রয়েছে, DDR4 8GB র্যাম রয়েছে, 128GB M.2 SSD রয়েছে। এটা কিন্তু মডেলটা হলো ডেল ল্যাটিটিউড 3190, 360° কনভার্টেবল এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ। ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করেন ওভাবে ইউজ করতে পারবেন। এবং 12-inch একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা কিন্তু ফুল HD ডিসপ্লে একটা, আর এটা দিয়ে সকল ধরনের কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। ইন্টেলের সার্ভিসটা 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস রয়েছে। ল্যাপটপটা হ্যান্ডি, অ্যাকচুয়ালি যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন এবং প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন, ডেটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন, ইজিলি করতে পারবেন। তাছাড়া যারা গেম লাভার আছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেমগুলো খেলতে চাচ্ছেন, ইজিলি এই ডিভাইসটি দিয়ে খেলতে পারবেন। এই বাজেটের ভিতরে বেস্ট একটি ডিভাইস বলা যায়, আর এটার কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র 18,500 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু 360° একটি ডিভাইস, আর এটা একটু ফিটনেসটা দেখাই আমি। একেবারে আমার একটা ফিঙ্গারের চেয়েও কিন্তু একেবারে স্লিম। যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চাচ্ছেন এবং ভালো একটি ডিভাইস খুঁজতেছেন, সকল ধরনের কাজ করবেন, তারা অনায়াসে এই মডেলটি দেখতে পারেন। এটা কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড ইয়োগা X390, Core i5 8th generation প্রসেসর রয়েছে এবং DDR4 16GB র্যাম রয়েছে। তাছাড়া কিন্তু 128GB M.2 NVMe SSD রয়েছে এবং এটাতে কিন্তু কিবোর্ড, ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এটা কিন্তু 360° কনভার্টেবল, 13.3-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করেন ওভাবে ইউজ করতে পারবেন। আর এটা একটা ধামাকা জিনিস হলো এটা কিন্তু পেন সাপোর্টের সাথে কিন্তু পেন রয়েছে। যারা অ্যাকচুয়ালি 3D অ্যানিমেশন, কার্টুনিস্ট যারা আছেন, গ্রাফিক্সের, ড্রয়িংয়ের কাজগুলো করবেন, তারা কিন্তু ইজিলি করতে পারবেন এই মডেলটা দিয়ে। আর এটা দিয়ে কিন্তু যেহেতু Core i5 8th generation প্রসেসর ইউজ করা হয়েছে, গ্রাফিক্স, ফ্রিলান্সিং, ভিডিও এডিটিং, অ্যাপস ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, সকল ধরনের কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। আর এটার যেহেতু ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো রয়েছে, আর এটা কিন্তু একেবারে A+ ক্যাটাগরি কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 34,999 টাকা। এখন যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু মানে এই বাজেটের ভিতরে বেস্ট একটি ডিভাইস বলা যায়, কারণ এটা হলো HP EliteBook 840G5, Core i5 8th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB র্যাম রয়েছে, 256GB M.2 NVMe Gen 3 SSD রয়েছে, কিবোর্ড, ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড এবং বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটা কিন্তু রাফ ইউজের জন্য, যারা গ্রাফিক্স, ভিডিও এডিটিং, অ্যাপস ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর, ভারী কাজগুলো করতে চাচ্ছেন, রাফ ইউজ করবেন, 24 আওয়ার্স ল্যাপটপ ওপেন রাখতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট একটি ডিভাইস বলা যায়। আর এটা সম্পর্কে অনেকে অবগত আছেন যে 840G5টা বাংলাদেশের মধ্যে পপুলার ল্যাপটপগুলোর মধ্যে অন্যতম একটি, আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ করতে পারেন। ইন্টেলের সার্ভিসটা 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস A+ ক্যাটাগরি কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটার প্রাইস দিচ্ছে মাত্র 31,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ডিভাইসটা দেখাবো
অ্যাকচুয়ালি যারা বিগ ডিসপ্লের ল্যাপটপ খুঁজতেছেন, ভারী কাজ করবেন, তাদের জন্য এই মডেলটা। এটা কিন্তু 850G3, Core i7 6th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, স্টেরিও সাউন্ড সিস্টেম। আর ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 15.6 ইঞ্চ IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যেভাবে ইউজ করে ওভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা রয়েছে, আর তাছাড়া সকল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি বড় ডিসপ্লে ল্যাপটপগুলো তারাই খুঁজেন যারা গ্রাফিক্সের কাজ করেন, গ্রাফিক্স ভিডিও এডিটিং কাজগুলো করতে যাচ্ছেন তারা খুঁজেন। আর এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের কাজ ইজিলি করতে পারবেন। এটার প্রাইসটা দিচ্ছে মাত্র 29,999 টাকা। ল্যাপটপটা দেখাবো, এটাও কিন্তু বিগ ডিসপ্লের ভিতরে অন্যতম একটি পপুলার মডেল। এটা কিন্তু 850G3, Core i5 6th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, স্টেরিও সাউন্ড সিস্টেম। তাছাড়া কিন্তু এটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, আপনি কিন্তু চাইলে SSD হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন, র্যাম আপগ্রেড করতে পারবেন 32GB পর্যন্ত। আর যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 15.6 ইঞ্চ IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080, ইন্টেলের স্ন্যাপড্রাগন 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস। আর চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স, আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 26,999 টাকা। ভিউয়ার্স, এখন যে মডেলটা দেখাবো, যারা ডেল ল্যাটিটিউড সিরিজ পছন্দ করেন এবং রিজনেবল প্রাইসে একটা ভালো ডিভাইস খুঁজতেছেন, যাদের বাজেট আন্ডার 20K-র ভিতরে, তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের 7-80, Core i5 6th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, এবং কিবোর্ডটা কিন্তু একেবারেই সফট, যারা লং টাইম টাইপিংয়ের কাজগুলো করেন ইজিলি করতে পারবেন। এবং এটাতে কিন্তু ডিসপ্লেটা 12.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস। চমৎকার কন্ডিশনে আমাদের কাছে এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে, এটার প্রাইস দিচ্ছি মাত্র 19,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ডিভাইসটি দেখাবো, এটা কিন্তু লেনোভো ব্র্যান্ডের ভিতরে চমৎকার একটি ডিভাইস। এটার ফিটনেসটা একটু দেখা এবং কন্ডিশনটা ভিউয়ার্স, এটা একেবারেই সুপার স্লিম, এই বাজেটের ভিতরে একেবারে মানে এত স্লিম ল্যাপটপ পাওয়া খুবই দুষ্কর। বাট লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপগুলো মানে রিজনেবল প্রাইসে লং টাইম ইউজের জন্য বেস্ট। এটা কিন্তু T470S, Core i7 6th generation প্রসেসর ইউজ করা হয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB SSD রয়েছে, তাছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড। আর ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, 14 ইঞ্চ IPS প্যানেলের একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080, ইন্টেলের স্ন্যাপড্রাগন 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আর চমৎকার কন্ডিশনে প্লাস ক্যাটাগরি কন্ডিশনে আমাদের কাছে মডেলটি অ্যাভেলেবেল রয়েছে, এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 24,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো, এটা কিন্তু এসপি এলিট বুক সিরিজের ভিতরে অন্যতম একটি পপুলার মডেল। Core i7 7th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, স্টেরিও সাউন্ড সিস্টেম, এবং 14 ইঞ্চ IPS প্যানেলের একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা রেজুলেশন 1920x1080। তাছাড়া কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, আপনার চাইলে কিন্তু এসএসডি হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন, চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন 32GB পর্যন্ত, এবং যথেষ্ট পরিমাণ পোর্ট ফ্যাসিলিটিস রয়েছে। আর ভারী কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ, আর এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা মাত্র 29,999 টাকা। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেবো, এটাও কিন্তু একটা ধামাকা প্রাইসে দেবো, আমাদের প্রত্যেকটা মডেলই কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিয়েছি, আর এটা এই বাজেটের ভিতরে সেরা বলা যায়। এটা কিন্তু T470S লেনোভো থিঙ্কপ্যাডের, Core i5 6th generation প্রসেসর রয়েছে, DDR4 8GB RAM রয়েছে, 256GB M.2 SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড। তাছাড়া কিন্তু ডিসপ্লে সেকশনটা নিয়ে যদি কথা বলি, 14 ইঞ্চ IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, ইন্টেলের স্ন্যাপড্রাগন 4GB পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন, একেবারে A+ ক্যাটাগরি কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এটার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা মাত্র 22,999 টাকা। ভিউয়ার্স, আজকে দেখিয়ে দিলাম 18,500 টাকা থেকে শুরু করে 35,000 টাকার ভিতরে কিছু মডেল, আর যে মডেলগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা মডেলই কিন্তু পপুলার এবং বিজনেস সিরিজের সকল ধরনের কাজের উপযোগী। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।